জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর আরে নাচাই গোকুলপুর নাও জীবনন্দিনী দিছে আমি তো ভুলেই গেছিলাম যে আজ আমাকে ম্যারেজ করছে তুমি আমার ফিরাই দেয়া জিনিস এই বাড়িতে নিয়ে আইছো কেন কি কইতেছো তুমি ফেরাই দিছ মানে ওই টাইমে এই বাড়িতে আইছি টেডিডে যখন আমি বিয়া করছিলাম তখন টেডিও কিছু আসিল না বেকার আসিল মেলা কষ্টে দিন পার করছি খলিল ভাইয়ের কাছ থেকে টাকা পর্যন্ত ধার নিছি এই নিয়ে টেডির লগে মনোমালিন্য পর্যন্ত হয়েছে শেষে ফলটা কি হয়েছে ভাবি দেখছো তো টেডি ভাই কিন্তু তোমার সাথে আর নাই পরিবারের অমতে বিয়ার ফল কখনো ভালো হয় না আর তোমার অবস্থা দেখে না আমি আর বিয়ে করার সাহসও পাই না টেডি ভাই তো তাও তার পৈতৃক সম্পত্তির কিছুটা হইলেও পাইছিলেন কিন্তু ওখানটা ভাই তার কিছুই পাইব না আবার নিজের থেকে কিছু করতে গেল আব্বাস ভাই সেটা করতে দিব খুব খারাপ অবস্থা হয়ে যাবে উগান্ডা ভাই এই সমস্ত কিছু হিসাব নিকাশ কইরাই অন্ধ প্রেম বিয়া পর্যন্ত করায় হিসাবের প্রেম কোনোদিন বিয়া পর্যন্ত করায় না রোহি আমার আসলে আর বিয়ার সাথে করার ইচ্ছা নাই যার সাথে এই সম্পর্কে জড়াই কোনো না কোনো একটা ঝামেলা হয় প্রেম বিষয়টাই এমন যেখানে ঝামেলা সেখানেই প্রেম হয় এই জন্যই তো কয় সাহসী মানুষের লাগা প্রেম কাপুরুষের লাগা না বাদ দাও তো অন্য কথা থাকলে কও আর কি কম আমি ভাবছিলাম উগান্ডা ভাইয়ের লগে তোমার বিয়া হইব আমিও তোমাকে বাড়ি থেকে চলে যাব রাগের মাথায় একটা কথা কইছি ওরা ধরে আসো না নিজের বোন না তো নিজের বোন মনে না করলে তখনই চলে যাইতাম তোমার কথা ভাবতাম আমার বাপরে তো বেশি দিন পাই নাই তবে বাপের একটা কথা আমার এখনো স্পষ্ট মনে আছে আব্বা কইছিল রাগের মাথায় একটা মানুষের যা ইচ্ছা তাই করবা কিন্তু কোনোদিন তারে বাড়ি থেকে চলে যেতে করবা না তাইলে বাড়ির রহমতের ফেরেস্তা থাকে না আমার বাড়ি থেকে রহমতের ফেরেশতা অনেক আগেই চলে গেছে ভাবি বাদ দাও তো খামা খাই এখানে বসে থাকো না কামের কাম কিছু করো কামের কাম যদি কিছু করতে না পারো এই যে শুনো তুমি আমার লগে থাকো আমার লগে থাইকা কাজ শেখো এই কাজগুলো শেখো সামনে নির্বাচনে আমি তোমার মেম্বার পদে খাড়া করাম আর ভোটের খরচ দেব কে আমারটা কে দিছিল আমার কি কোনো টাকা পয়সা ছিল তোমার পিছনে একজন আব্বাস বেগ ছিল আমার পিছনে তো কেউ নাই আসিল অন সেই লোকই সবার আগে আমার জীবন থেকে সরে গেছে আমার উপর পুরাপুরি নিজের নিয়ন্ত্রণ নিতে চাইছিল সেটা পারি নাই দেখে সরে গেছে অন ভিতরে ভিতরে আমার বিরোধিতা করে আমার ইচ্ছার বিরুদ্ধে যাত্রার লোকেদের এখানে রিহার্সেল করার পারমিশন দিছে আবার দিবানন্দিনীরে দিয়া আমারে সাইজ করার চেষ্টা করতেছে আমি নিজের মতো ওই যে ব্যাটিং করে যাইতেছি হয়তো চার ছয় মারতে পারতেছি না কিন্তু বল অহনও আমার স্ট্যাম্পে লাগতে দিতেছি না আচ্ছা যাই হোক দুঃখের কথা তো শেষ নাই আচ্ছা আমি এখন যাই
জীবনটা যাইব দেখতেছি মাইনসের উপদেশ দিতে দিতে। আপনার কথাই ভাবতেছিলাম। তাই? হ্যাঁ। So kind of you। কিন্তু আপনি যে আমার বাড়িতে এসে ফিরে গেছেন সেই কথা কন নাই কেন? ইচ্ছে করে বলিনি। আই এম সরি শাইলা আপনার লগে। আরে না না, এটা একদমই ভাববেন না, আমি মেয়েদের পালস বুঝি। আরে এর মধ্যেই তো ভালোবাসা আছে। সাসপেক্ট ইন্ডিকেটস লাভ। এনিওয়ে, আমার গীতগুলো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মিসকে আমি এবার একটু অন্যরকম একটা চেন গিফট করেছি। সবসময় দেশি জিনিস পরে একটু ওয়েস্টার্ন পড়লো আর কি, জীবনে তো বৈচিত্র্য দরকার, তাই না? না না, ওই চেন ও পরবো না। আপনি চাইলে ঠিকই পরবে। ঠিক আছে। আচ্ছা, সারাদিন কি প্ল্যান আপনার? না না না, এই সব আমরা পালন করি না। গতবার অবশ্য পালন করার চেষ্টা করছিলাম, কিন্তু এইবারে একেবারেই কোনো প্ল্যান নাই। দেখলেন না, ডেটটা ভুলেই গেছি। যা, এটা হয় নাকি? ওই আসতেছে তো, আমার বউয়ের আবার এই সমস্ত ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। আমি আবার সাংঘাতিক, প্রত্যেকটা স্পেশাল ডে আমি ভীষণ এনজয় করি। আনফর্চুনেটলি হি ইজ নো মোর, কিন্তু আমি ওর ছবি সামনে নিয়ে ম্যারেজ ডে পালন করি, ওর বার্থডে পালন করি, আমার বার্থডে পালন করি। ভালো ভালো। ইচ্ছে করছে আপনার স্পেশাল ডে থেকে কয়েকটা ঘন্টা কেড়ে নিতে। অবশ্য যদি আপনি দিতে পারেন, কোনো প্রেশার নেই। এবং আপনার মেসেজ যদি ছাড়ে। আমি সারাদিনই ফ্রি, জাস্ট সময়টা বলেন। ওকে, তাহলে সন্ধ্যার পর মুখোমুখি আপনি আর আমি, মাঝখানে ক্যান্ডেল। বাবা, এই তো দেখছি পুরো আয়োজন। কিছুই না, জাস্ট ক্যান্ডেল। আমরা দুজনে তাকিয়ে তাকিয়ে দেখবো একটা ক্যান্ডেল জ্বলতে জ্বলতে গলতে গলতে কীভাবে নাই হয়ে যায়। অনেক রোমান্টিক দেখতেছি আপনি। এই অভিযোগ অবশ্য সবাই করে। অভিযোগ এই আর কি। বাই, ইভিনিং এ পাচ্ছি আপনাকে। হ্যাঁ ওকে। আমার বন্ধু আবে হনে গো, সহে না যত না গো, একেলা ঘরে রইতাম পারি না। আমার বন্ধু অবিহনে গো, সহে না পরানে গো, একেলা ঘরে রইতাম পারি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাইয়া। মাইয়া, আমি মেয়ে? ইয়েস। আপনি তো মিয়া দেখতে পুরাই মাইয়া মানুষের মতো, খালি গোবা দাড়ি না থাকলে নাইকা মনীষা করলে যেতেন গা। ওয়াও, যা কি বলছেন? বসেন বসেন, আমি আপনার লগে একটু দুষ্টামি করতে দিলাম। দুষ্টামি? সেটা আমি বুঝতে পেরেছি। সেটা আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, যান, দুষ্টামি করলাম না, এখন সিরিয়াস কথা আসেন। আপনাকে বেলুন এরকম ফুটুস হয়ে গেল কেন? হ্যাঁ, খুবই তো লাভ হয়েছিলেন। হ্যাঁ, আমি তো ঠিকই কোনো সালাদের থামা দিছি, এখন আপনার কোনো খবর নেই কেন? অনাহস তোলেন। উঠবে উঠবে, বিতলে বিতলে কাজ চলতে বুঝতে পেলেতেন। আসলে ঘটনা হইতে কি, আমরা পিনথেত পাত্তি না, পিনথেত খেলা তো দাঁতলা অন্ধকার, দাঁতলা চলে না। আরে কি বলেন, অর্ধেক বুঝলাম আর অর্ধেক বুঝলাম। আপনি বুঝেতেন সবই, আমার সাথে দুষ্টুমি করতেতেন। আরে দুষ্টুমি করি না। আচ্ছা ঠিক আছে, কন্ত কন্ত মোটামুটি না, ম্যাডাম নিষেধ করলেতেন বলতে। ও নিষেধ করছে, তাহলে কন কুটাকুটি? এটাও বলা যাবে না। কে এটা করতে পারবে না? আচ্ছা আপনি কন্ত রামান কেটে লেখছে?
এটা অর্ধেক বলার পর আটকে যাবো, আল হবে না। আপনাদের কিছুই হবো না, ভাবছিলাম আপনাদের আমি প্র্যাকটিস করে করে মুখের ভাষাগুলো ঠিক করে ফেলাম, কিন্তু আপনি নিজে তো চেষ্টা করেন। আপনি তো মুখের ভাষা ঠিক করতেন না, দুত্তু দুত্তু কথা বলতেন। আরে কিসের দুত্ত কথা কইছে আপনার কন্ত? আপনারে কইছি রামায়ণ রচয়িতা কে, এটার মধ্যে খারাপ কি আছে আপনার কন্ত? আচ্ছা ঠিক আছে আমি দাই। আরে বয়েন কই যাইবে? না বতা যাবে না, ম্যাডাম যে কোনো ধরনের খোঁজ করতে পারেন। কিনতে পারে দুত্তুমি করতেন না দু লুদা। আরে কি ম্যাডাম কি করতে পারে, হেডেক কই দেবে না, কিছু করবে না। তুমি আইতো আইতো, হ্যাঁ আইতো। দিবানন্দিনী আসলে কি করতে যেতেছে? মাইয়ার বিয়ানিয়া কি চিন্তা করলেন? হলির মেম্বারের লগে মেয়াদ দিয়া দিয়া না, এই আব্বাস চেয়ারম্যানের পোলার কথা চিন্তা করেন। তার লগে রুহির একটা ভালো সম্পর্ক আছে, ওইখানে বিয়া দিলে আপনার মেয়া খুশি হবো না। তাছাড়া আপনার মেয়ের লয়ে কিন্তু হলির মেম্বারের একটা সম্পর্ক আছে, ওর লগে বিয়া দেন। কিন্তু বাকা ওই তো কোনো মতই দিতেছে না, খালি মার দোহাই দিতেছে, ওর উপর তো ভরসা রাখা যায় না। পরে গিয়ে আতের লক্ষ্মী আমি পায়ে ঠেলে দিবো। উগান্ডার আপনি লক্ষ্মী মনে করতেছেন? কয়দিন আগে ওর নামে সালিশ হয়েছে, কোনো সুনাম নাই ওর নামে। না থাকুক, ওই আব্বাস বেগের পোলা, ওর লগেই আমি আমার মেয়ের বিয়ে দিব। পায়রা খেয়ে নামছেন না, মেজাজ খারাপ করবি না বাকা। আব্বাস চেয়ারম্যান একটা সম্মানী মানুষ, তার ছেলের বিয়ের জন্য আমার মেয়ের প্রস্তাব দিয়া বারবার আমার অনুরোধ করতেছে, সে কি একটা সাধারণ মানুষ? তার আমি প্রত্যাখ্যান করি কেমনে? ঠিক আছে তাহলে বিয়া দেন, দেখি কেমনে বিয়া দেন মেয়ারে। এই তুই কি আমার মায়ের বিয়ে আটকে রাখতে চাস? আপনার মেয়ের বিয়ে আমি আটকে রাখুন কে, খালি উগান্ডারে তুইলা নিয়ে রুহির লগার বিয়া দিয়ে দেবো। উগান্ডা আমার ছোটবেলার বন্ধু, ওর ভালোটাই আমি দেখুন। খবরদার বাকা, এই কাম করিস না, একটা বড় ঘর থেকে আমার মেয়ের বিবাহের প্রস্তাব আসছে, এই বিয়া তুই ভেঙে দিস না। আরে বিয়াটা কেন ভেঙে দেবো? উগান্ডারে তুইলা নিয়ে দেয়া রুহির লগে বিয়ে দিয়ে দেবো, আর ওই খলির মেম্বারে তুলাই না আপনার মেয়ের লগে বিয়ে দেবো। না এইভাবে আমি আমার মেয়ের বিয়ে দেবো। তাহলে অমনেই থাকেন, আমি ওই যে রুহির লগে উগান্ডার বিয়েটা দিয়ে দিবো। এই এই কাম তুই করিস না বাকা, হাত ছাড়েন। বিবাহ এটাই চায়, ভালোবাসার মানুষের লগে বিয়া হোক, সব যে যারে ভালোবাসে সে তারই বিয়া হোক। তাহলে তো সব প্রেমেরই মিলন হইতো, তাই কি হয়? সেটা আমি জানি না, দিবা যা চায় তাই হল। বাঁকা যাইস না বাঁকা, আমার মায়ের ক্ষতি তুই করিস না বাঁকা। এইখানে খাড়াই আছো কেন, ভিতরে আসো। বসে আইতে গেছিলেন। তোমার ডাকছে? হ্যাঁ একটু দেয়া করতে কইছে। আগে তো এমনি আইতা, এখন ডাকা লাগে কেন? আগে এই বাড়িতে আমার মা ছিল, এখন নাই। তাহলে কি আমারে ফেলাই দিছ? আমি আপনারে ফেলাই নাই, আপনি আমারে ফেলাই দিছেন। আমার মা ডাকতে নিষেধ করছেন। তখন আমার মনের অবস্থা কি ছিল তুমি জানো? জি না। ঠিক আছে, তাহলে তুমি আবার আমার মা ডাকতে পারো। জি না, নিজের মায়ের অসম্মান করা
আপনারা আমি মা ডাকছিলাম, আপনারা আর আমি মা ডাকতে চাই না। ঠিক আছে, তোমার বস ভিতরে আছে, ভিতরে। এইবার বুঝছস তো কেন লেট হইতেছে? ভালো হয় আপনি অন্য চিন্তা করেন। এই কথা শোনার লেগে তো তোর আমি এখানে ডাকি নাই। হ্যাঁ, তোর কাজ হলো যেভাবে হোক উগান্ডার লগে বিয়ার ব্যাপারে নিগারে রাজি করাবি। নিগার রাজি হইব না। রাজি হইব না মানে? তুই না কই কইতেছস? আমি কথা কইছি, আমি কথা কয়ে কনফার্ম হয়েছি নিগারে বিদ রাজি না। তবে বাপ যেহেতু রাজি আছে, নিগার আর বাপের সাপা সাপিতে রাজি হইতে পারে, কিন্তু উগান্ডা উগান্ডারে কি করবেন? উগান্ডারে তো আপনার রাজি করা লাগবো। সেই দায়িত্ব তোর। উগান্ডা আমার কথা শুনবো না, ওর লাগে আমার দা কুমড়া সম্পর্ক। উগান্ডার লগে তোর কথা কর দরকার নাই, তুই খালি রুহির মন ভাঙবি। ও যাতে উগান্ডারে বিয়ে করতে না চায়, উগান্ডারে সরায় দেয়। একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। আরে বেটা, এটা তো একটা সিনেমার গান। আপনি আমার মাফ করে দেন, আমি কারো মন ভাঙতে পারুন না। জীবনে মেলা অপরাধ করছি, আর করতে চাই না। তাহলে পারতেছস না? না, আপনি আমার মাফ করে দেন। খুশি হইলাম, তুই ভালো হয়ে গেছস। তা পুরোটা ভালো হইতে পারিনি। ঠিক আছে, যা, কথা শেষ তোর লোকে, যা। পিছন দিক দিয়ে গুলি করবেন না তো। কি কইলি? না মানে আপনি নিজেই তো নিজের বোন দিয়ে মারে মারে ফেলতে চাইছিলেন। এই সব মিশা কথা। আমি সব জানি, সময় হলে একদিন সব বেরিয়ে যাবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়ে গেল বোরহান? সময় হলে সব বাইরে হয়ে যাবে মানে কি? বোরহান রে, কি কইতে আপনার আব্বার কাছে পাঠিয়েছিল? ওরে কেন পাঠাবো? গেছিল তো আপনার বিয়া নিয়ে কথা কইতে গেছিল। আপনারে অন্য জায়গায় বিয়া দিতে করছে, আর সেইটা শুনিনা তো আপনার আব্বা রাইগা মাইগা একদম ফায়া। শালা রে, আমি ধরতেছি শালা আব্বারে। এই মুখ খারাপ করতেছেন কেন? সরি, আসলে ওর নাম উঠলে মুখ ঠিক রাখতে পারি না। পারতে হইব, পারি না করলে তো হইব না। সবসময় গায়ের জোর চলে না। আল্লাহর শরীরের মধ্যে সব চাইতে উঁচু জায়গায় মগজের অবস্থান দিছে, সেই মগজটার একটু কাজে লাগা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি ওই ফুপারে বলো যে ওই যাত্রা নিয়ে জন্য মাথামাতি না করে। সেটা তো আপনিও করতেছেন, করতেছেন না? হ্যাঁ আমি করতেছি। আর তারে বলে দাও যে অন্য জায়গা থেকে লোক ঠিক করে যাত্রা করতে। হ্যাঁ, খামাখায় গণেশ দাঁড়িয়ে নিয়ে টানাটানি করতেছে কি জন্য? আচ্ছা ঠিক আছে, নিষেধ করে দিই মনে। খেলতেছো তো তুমি, আর নিষেধ কি করবা? দীপানন্দিনী, আমি যে কেন তোমার কাছে এইভাবে আসি আর তোমার পাত্তা দেই, এটা তুমি এখন বুঝবা না। হ্যাপি ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। সুখী সুন্দর ও সমৃদ্ধ হোক আপনার দাম্পত্য জীবন। থ্যাংক ইউ।